Hey guys, kya bosta? Special video aur aro ekti episode apne ke shagotom. Aur special video mane Q&A video. Asker episode number hoche 3. To bhai taratari like din. তো চলেন শুরু করা যাক প্রথম কমেন্টই করেছেন ইউজার IR4 2023 সালে আইফোন 5s কেনা কি ঠিক হবে কি রকম পারফরম্যান্স দেবে প্লিজ তো ভাইয়া আপনি যদি খুবই নরমাল ইউজার হন মানে টুকটাক ইন্টারনেট ব্রাউজিং টুকটাক কলিং তাহলে আপনি 2023 সালে এসে আইফোন 5s কিনতে পারেন সমস্যা নেই নেক্সট কমেন্টই করেছেন JMCM ভাই আইফোন 11 64GB ব্যাটারি হেলথ 95% নেওয়া ঠিক হবে প্লিজ রিপ্লাই দিবেন তো ভাইয়া আপনি আইফোন 11 64GB নিতে পারেন বাট ফোনের কন্ডিশন কেমন ফোনের কেমন প্রাইস দিচ্ছে সেই দিক দিয়ে সব দিক থেকে যদি ঠিক থাকে তাহলে আপনি নিতে পারেন সমস্যা নেই নেক্সট কমেন্ট করেছেন এমডি বিদ্যুৎ ভাই আইফোন 7 2023 সালের শেষের দিকে নিলে কেমন হবে একটা ভিডিও দিন তো ভাই আইফোন 7 2023 সালের শেষের দিকে আপনি নিতে পারেন আর আমার মতে না নেওয়াটাই বেটার কারণ এই ফোনের iOS এর আপডেট বন্ধ হয়ে গেছে ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি ভালো পাবেন না ইভেন ক্যামেরা খুব একটা ভালো না তাছাড়া এটার যে ডিজাইন সেটা কিন্তু মোটো পছন্দের মতো না মানে উপরে নিচে ইয়া বড় দূরে বেজেল তো আমার সাজেস্ট থাকবে যে 2023 সালে এসে আপনি আইফোন 7 নেওয়ার চাইতে না নেওয়াটাই ভালো নেক্সট কমেন্ট করেছেন এমডি শাহেদ ভাই আমার বাজেট 25,000 আমি কি আইফোন 8 প্লাস নিতে পারবো কি আর যদিও নিতে পারি তাহলে আইফোন 8 প্লাস 2023 সালে এসে কেমন হবে তো ভাই আপনি 25,000 টাকার বাজেটে আইফোন 8 প্লাস পেয়ে যাবেন আইফোন X পেয়ে যাবেন ইভেন আইফোন XS ও পেয়ে যেতে পারেন আর আমি সাজেস্ট করব আপনি 2023 সালে এসে আইফোন 8 প্লাস না নিয়ে আপনি আইফোন XS নাও ট্রাই করেন যদিও 1000 টাকা এক্সট্রা অ্যাড করা লাগতে পারে সেক্ষেত্রে আপনি সব দিক থেকে কিন্তু ভালো পারফরম্যান্স পাবেন ইভেন iOS 17 এর সাপোর্টটাও কিন্তু পাবেন নেক্সট কমেন্ট করেছেন ইউজার CK4 ভাই আমি একজন গেমার আমার কি 11 প্রো ম্যাক্স নেওয়া উচিত হবে নাকি 12 সিরিজের কোন ফোন নেওয়া উচিত হবে আমার অনেক গুরুত্বপূর্ণ প্লিজ উত্তরটি দিবেন তো ভাই আপনি যেহেতু একজন গেমার আইফোন 11 প্রো ম্যাক্স না নিয়ে আপনি 12 সিরিজের 12 প্রো ম্যাক্স নিতে পারেন সেক্ষেত্রে আপনি বেটার ক্যামেরার পারফরম্যান্স পাবেন বেটার গেমিং পারফরম্যান্স পাবেন বেটার ব্যাটারির যে ব্যাকআপ সেটা পাবেন তাছাড়া আইফোন 12 কিন্তু একটা 5G সাপোর্টেড স্মার্টফোন তো সব দিক থেকে 11 প্রো ম্যাক্স না নিয়ে 12 প্রো ম্যাক্স নেওয়ার চেষ্টা করেন নেক্সট কমেন্ট করেছেন রয় ফিটনেস ভাই ফোনের অ্যাক্টিভেশন ডেট চেঞ্জ করা যায় নাকি না ভাইয়া ফোনের অ্যাক্টিভেশন ডেট চেঞ্জ করা যায় না নেক্সট কমেন্ট করেছেন শিবলু হাসান 60K বাজেটে স্যামসাং S22 প্লাস নাকি আইফোন 12 প্রো ভালো হবে তো ভাই আপনি যদি একটু নরমাল ইউজার মানে একটু হেভি ইউজারও যদি হন তাহলে আপনি আইফোন 12 প্রো নিতে পারেন সেক্ষেত্রে আপনি লং টাইম ইউজ করতে পারবেন 2 বছর 3 বছর বা 4 বছর পর্যন্ত তাছাড়া আপনি যদি মানে 1 বছরের মধ্যে ফোন চেঞ্জ করার চিন্তা ভাবনা করেন সেই সাথে ফোন দিয়ে যদি গেমিং করতে চান বা ফোনের যদি একটু বেশি ভালো পারফরম্যান্স চান তাহলে আপনি স্যামসাং এর S22 প্লাস টাই নিতে পারেন নেক্সট কমেন্ট করেছেন ইটস ইয়াসির BRTC ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয় হ্যান্ডসেটটি সংস্কৃতিভাবে নিবন্ধন করা হবে ভাই আমি 7 প্লাস কিনছি এইটাতে এই এসএমএস আসছে প্লিজ রিপ্লাই তো ভাইয়া প্যারানায় চিল আপনি আইফোন 7 প্লাস কিনছেন নিশ্চিন্ত চালান এটা হচ্ছে আপনার IMEI নাম্বার সেটা সরকারের যে ডাটাবেস সেখানে মানে এখনো অ্যাড হয় না বাট অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে তো এটা নিয়ে প্যারানোর কিছু নেই 7 প্লাস কিনছেন উড়াধুরা চালায় যান নেক্সট কমেন্ট করেছেন এমডি তুষার ইমরান ভাই আইফোন 15 ভিস 15 প্লাস কোনটা গেমিং এর জন্য ঠিক হবে নাকি অন্য কোন ফোন অ্যান্ড্রয়েড এর ভিতরে আশা করি অ্যানসার পাবো লাভ ফ্রম ভোলা তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আইফোন 15 এর চাইতে 15 প্লাস গেমিং এর জন্য ভালো হবে সেক্ষেত্রে একটা বড় ডিসপ্লে পাচ্ছেন ইভেন ব্যাটারি ব্যাকআপ একটু ভালো পাবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন নিতে চান তাহলে স্যামসাং এর S23 আল্ট্রার দিকে দেখতে পারেন আদারওয়াইজ গুগল পিক্সেল 7 প্রো দেখতে পারেন নেক্সট কমেন্ট করেছেন সোয়াগ মামা অফিশিয়াল ভাই 2023 সালে আইফোন XR 79% ব্যাটারি হেলথ নিলে ভালো হবে কি হ্যাঁ ভাই আপনি 2023 সালে এসে আইফোন XR নিতে পারেন বাট যেহেতু এটার ব্যাটারি হেলথ 79% তো আপনি যদি একটু নরমাল ইউজার হন তাহলে সমস্যা হয়তো তেমন একটা হবে না বাট একটু হেভি ইউজার হলে ফোনের ব্যাটারি যে ব্যাকআপ সেটা নিয়ে আপনি একটু প্যারা খাবেন এই আর কি নেক্সট কমেন্ট করেছেন সামি আহমেদ অফিশিয়াল রিফারবিশড আইফোন বলতে কি বোঝায় তো ভাইয়া যেই ফোনগুলো অ্যাপেল নিজে রিপেয়ার করে নিজস্ব সার্ভিস সেন্টারে রিপেয়ার করে অরিজিনাল যে কম্পোনেন্ট কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে অরিজিনাল কিছু সেখানে লাগায় তারপর সেগুলো আবার রিসেল করার জন্য মার্কেটে নিয়ে আসে সেই ফোনগুলোই হচ্ছে অফিশিয়াল রিফারবিশড আইফোন নেক্সট কমেন্ট করেছেন আসিফ আল শিপন ভাই পারলে গ্রিন লাইন নিয়ে একটা ভিডিও দিন তো ভাইয়া খুব শীঘ্রই গ্রিন লাইন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে সাথে থাকুন নেক্সট কমেন্ট করেছেন দিফাত জান ভাই 70K তে আমি আইফোন 14 ইউজড নিতে চাইছি ব্যাটারি হেলথ 100% বাট ফোনের বক্স দিবে না সাথে 1 ইয়ার ওয়ারেন্টি দিবে 10 দিনের রিপ্লেসমেন্ট দিবে ভাই নেয়া কি ঠিক হবে তো ভাইয়া জিনিসটা একটু খটকা লাগতেছে যেহেতু ইউজড ফোন বক্স নাও থাকতে পারে বাট আপনি যে ওয়ারেন্টি যে পলিসি তারা বলতেছে এগুলো একটু পারলে ক্যাশ মেমো বা বিলে একটু লিখে নিয়েন তাছাড়া কোনো হিডেন তাদের পলিসি আছে কিনা কোনো হিডেন চার্জ আছে কিনা এই জিনিসগুলো একটু টুকটাক ভালো মতো দেখে শুনে তারপর ফোন কিনেন সমস্যা নেই নেক্সট কমেন্ট করেছেন রেখা শেখ ইউজড কোনটা নেওয়া ভালো হবে ভাই আইফোন 11 XS অর 11 প্রো কোনটা ভালো হবে তো ভাইয়া অবশ্যই এই তিনটা মডেলের মধ্যে আইফোন
11 Pro টাই ভালো হবে নেক্সট কমেন্টে করেছেন আনলিমিটেড টিপস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আইফোন XS ম্যাক্স কিনতে চাচ্ছি কিন্তু কতদিন ইউজ করতে পারবো তো ভাই আপনি আইফোন XS ম্যাক্স কিনতে যাচ্ছেন 2023 সালে এসে তো সমস্যা নাই আরো 2 থেকে 3 বছর আপনি অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারবেন যদি ফোনের ব্যাটারি কন্ডিশন ভালো থাকে ইভেন ফোনের ওভারঅল কন্ডিশন ভালো থাকে তো নেক্সট কমেন্টে করেছেন ইমরান হোসেন ভাই আমার বাজেট হলো 35 থেকে 40000 টাকা আইফোনের কোন ফোনটি আমার জন্য ভালো হবে জানাবেন প্লিজ তো ভাই আপনার বাজেট যেহেতু 35 থেকে 40000 টাকা তাইলে আপনি আইফোন 11 প্রো নিতে পারেন যদি 2000 টাকা হয়তো এক্সট্রা অ্যাড করা লাগতে পারে বাট সেক্ষেত্রে আপনি সব দিক থেকে কিন্তু ভালো একটা পারফরম্যান্স পাবেন নেক্সট কমেন্ট করেছেন OPCM ভাই আমার একটা কোশ্চেন আশা করি অ্যানসার পাবো ভাইয়া আইফোনের উপরে কি অ্যাপলের এয়ারপডস ওয়্যারলেস চার্জ দেওয়া যাবে কিনা হ্যাঁ ভাইয়া আপনি আইফোনের উপরে কি অ্যাপলের এয়ারপডস গুলো চার্জ দিতে পারবেন বাট সেটা অনলি আইফোন 15 সিরিজে আইফোন 14 এ 13 এ বা 12 এ এই মানে রিভার্স চার্জিংটা সাপোর্ট করে না বা এই অপশনটা নাই নেক্সট কমেন্ট করেছেন আইকনিক আরাফাত আইফোন XS ম্যাক্স ইউজ নিব বাট আপডেট নাকি সুন আসবে না আর কেমনে কি তো ভাই আপনি আইফোন XS ম্যাক্স 2023 সালে এসেও নিতে পারেন কারণ আইফোন XS ম্যাক্সে কিন্তু আপনি iOS 17 এর সাপোর্টটা পাবেন বাট নেক্সট ইয়ার যখন iOS 18 আসবে সেটার সাপোর্ট জাস্ট আপনি পাবেন না আর তাছাড়া এটার যে সিকিউরিটি আপডেট বা অন্য সব আপডেটগুলো আপনি কিন্তু আরো 1 থেকে 2 বছর আপনি পেয়ে যাবেন তো সমস্যা নাই XS ম্যাক্স 2023 সালে এসে আপনি নিতে পারেন নেক্সট কমেন্ট করেছেন তারিকুল ইসলাম আচ্ছা রিফারবিস্ট আইফোন নিলে সমস্যা কি সম্ভবত অ্যাপল নিজেও রিফারবিস্ট আইফোন বিক্রি করে হ্যাঁ ভাইয়া ঠিকই ধরেছেন অ্যাপল নিজেও রিফারবিস্ট আইফোন বিক্রি করে বাট সেগুলো সার্টিফাইড বা অফিশিয়াল রিফারবিস্ট আইফোন আর আপনি যদি আনঅফিশিয়াল রিফারবিস্ট আইফোন নেন তাই সেক্ষেত্রে একটু প্যারা বেশি খাবেন মানে যেই যে কম্পোনেন্ট গুলো চেঞ্জ করা হয়ে থাকে মানে রিফারবিস্ট আইফোন কিন্তু রিপেয়ার করা থাকে তো ডিসপ্লে চেঞ্জ বা ব্যাটারি চেঞ্জ বা আদার কম্পোনেন্ট যেগুলো চেঞ্জ করা থাকে সেগুলো কিন্তু অরিজিনাল হয় না যেগুলো আনঅফিশিয়াল রিফারবিস্ট আইফোন তো রিফারবিস্ট আইফোন নিলে সমস্যা নেই বাট যদি সেটা অফিশিয়াল রিফারবিস্ট আইফোন হয় নেক্সট কমেন্ট করেছেন ইউজার EE3 ভাই আইফোন 12 কি আর ওয়াটারপ্রুফ না ভাইয়া আইফোন 12 ওয়াটারপ্রুফ না ইভেন কোন আইফোনই ওয়াটারপ্রুফ না সব আইফোনই কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট নেক্সট কমেন্ট করেছেন WB স্পোর্টস এখন কি আইফোন 11 ভালো হবে নাকি XS ম্যাক্স আশা করি উত্তরটা পাবো তো ভাইয়া আপনি যদি একটু গেমিং করেন আপনি যদি একটু হেভি ইউজার হন তাহলে আপনি আইফোন XS ম্যাক্স নিতে পারেন কারণ সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু ভালো পাবেন ইভেন গেমিং যে গেমিং এর যে পারফরম্যান্স সেটা একটু ভালো পাবেন আর যদি আপনি নরমাল ইউজার হন তাহলে আপনি আইফোন 11 নিতে পারেন আর যদি বাজেটে আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আইফোন 11 না নিয়ে 11 প্রো নিতে পারেন সেক্ষেত্রে আরো একটু ভালো পারফরম্যান্স পাবেন তো ব্রো এই ছিল স্পেশাল ভিডিওর আরো একটি এপিসোড তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সেই সাথে আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলির সাথে থাকেন